প্রথমে আমরা কোন গানটি শুনছি? একটা মজার গান দিয়ে শুরু করব। একদিন ছুটি হবে, গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় রফিকুজ্জামান এবং গানটির শিল্পী আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। চমৎকার, শুরু করছি। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন। ও যেখানে থাকবে না কোনো বাঁধন, থাকবে না নিয়মের কোনো শাসন। পাখি হয়ে উড়ব, ফুল হয়ে ফুটব, পাখি হয়ে উড়ব, ফুল হয়ে ফুটব, পাতায় পাতায় শিশির হয়ে হাসি ছড়াব। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাব। একদিন ছুটি হবে, অজানা পথের অচিন দেশে ঝর্ণা ধারা হয়ে যাব ভেসে। ও অজানা পথের অচিন দেশে ঝর্ণা ধারা হয়ে যাব ভেসে। তারা হয়ে উঠব, মেঘ হয়ে ভাসব, তারা হয়ে উঠব, মেঘ হয়ে ভাসব, লুকো চুরি খেলার ছলে লুকিয়ে রব। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাব। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাব। একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে।